মার্বেলের একটা হাঁস তৈরি করতে চাও? তাহলে এটা একটা দারুণ মজাদার অ্যাক্টিভিটি হবে। এটি বানানোর জন্য পেপার কাপ চাই, মার্বেল, স্কেচ পেন, কাটার, গ্লু ইত্যাদি। প্রথমে কাপটা নিয়ে কাপটির পেছন দিকটা দেখো, গোল করে কাটার দিয়ে কেটে নাও। লক্ষ্য রেখো কাটার সময় যাতে হাতে চোট না লাগে বা ইঞ্জুরি না লাগে না হয়। এখন কাপটির উপর দিকে একটা রিম দেখতে পাবে, ওটাও কিন্তু কাঁচি দিয়ে কেটে নাও। রিমটি কাটা হয়ে গেলে এখন পেপার কাপটিকে চ্যাপটা করে দাও, তাহলে এর দুটো স্তর পাওয়া গেল, তাই না? বন্ধুরা, তোমরা তো এখন হাসির ছবি আঁকতে পারবে, তো তোমরা তো খুবই ভালো ছবি আঁকো, তাই না? এখন পেপার কাপের একটা দিকে যে চ্যাপটা সারফেসটা পেয়েছো, একটা হাসের ছবি আঁকো। বেশ, খুব ভালো করে ডিজাইন করো। তোমরা কালারফুল স্কেচ পেনও ব্যবহার করতে পারো। এখানে দেখো, ভিডিওতে দেখানো হচ্ছে হাসির যে ঠোঁটটা, ওটাকে বেশ একটা কমলা কালার দেওয়া হয়েছে, আর হাসির চোখটাকে ব্ল্যাক কালারে আমরা তৈরি করলাম। বেশ একটা উজ্জ্বল কালো বর্ণের হাসির চোখ, আর বাকি অংশটা পেন্সিলের ধার বরাবর যে আমরা ড্র করেছি ওটা ধার বরাবর কেটে নাও। তাহলে আমাদের একটা খুব সুন্দর হাঁস তৈরি হয়ে গেছে। এখন যেটা তোমাদের করতে লাগবে, হাঁসের নিচের দিকটা ওখানে একটা ছোট্ট করে কাটো। তাহলে দেখো, যে স্লটটা পেলে ওটাকে পেছন দিকে বেন্ড করো, তাহলে ওটা একটা একটা গোলাকার একটা স্লট বা গর্ত তৈরি হলো। এখন হাঁসের সুরের কাছে বা চোখের কাছে আমরা কিছু ফেবিবন্ড লাগিয়ে, গ্লু লাগিয়ে দুটো অংশকে জুড়ে দেব। আর একটা মার্বেল নিয়ে যে স্লটটা তৈরি করেছো নিচে, ওই স্লটের ভেতরে বসিয়ে দেব হাঁসটাকে মার্বেল সমেত। এখন দেখো, একটা প্লেট নাও, হাঁসটাকে ওই স্লটটাকে মার্বেলে বসাও। ব্যাস, তোমাদের এবারে চলন্ত হাঁস রেডি। প্লেটটাকে এদিক ওদিক হেলাও, আর দেখবে হাঁসটা কি সুন্দর বেশ চলতে শুরু করেছে। খুব মজাদার, তাই না? তোমরা আরও দু তিনটে রকম হাঁস বানাতে পারো, আর মার্বেল নিচে রেখে তোমরা হাঁসের কম্পিটিশনও লাগাতে পারো। বেশ মজাদার, দেখো এদিক ওদিকভাবে র্যান্ডমলি হাঁসগুলো ঘুরে চলেছে। এটি বানানো খুবই সোজা, তোমরা বানাও, ভীষণ মজা পাবে।